এই যে বন্ধু দেখতে পাচ্ছ, খন্ডগোস থেকে এই মাত্র মাল ফিরলো। এই যে মাল সব নামানো হচ্ছে সব, আর ঘরটাও দেখছো, এই যে সব সাইজ করা হয়েছে, সব রাখা হয়েছে। এই যে ত্রিশটা এইদিকে করে দেওয়া হয়েছে, এটা স্টেবিলাইজারগুলো এই সাইডেই থাকবে, আর নতুন মালটা ওই সাইডে থাকবে, তাই ওই দিকটা ফাঁকা করে রাখা আছে। সব মেশিন গুলো নামানো হচ্ছে, একা একা দেখতে পাচ্ছ। দাদাদের জিজ্ঞেস করে নেবো, দাদা কেমন বাজলো তাহলে? একদম কোনো কথা হবে না নাকি? একদম দাদারা খুব খুশি, মাল খুব ভালো বেজেছে, একদম আবার হবে, চিন্তা নেই, আমরাও নতুন নতুন আপডেট দেখাতে থাকবো। এবং অবশ্যই আবার যখন নিতে আসবে তখন দেখবে আবার সব আপডেট হয়েছে অনেক কিছুই। এই যে দেখতে পাচ্ছ সস্তার বাহুবলী নাকি, এই যে ছড়ি দিয়েছে, অবস্থা দেখো ওইটাতে টোটালটাই মেশিন আছে, হাজারগুলো ওইটাতে ভরা আছে সব, ওই জন্য অতটা ভারী। একা পক্ষের ওটা সম্ভব না, ওই যে খুলছে দেখতে পাচ্ছ হাজার লোড করা। তো চলো আবার দেখা হবে পরের ভিডিওতে, তো আজকের মতো এখানেই, আবার মাল বেরোবে 2 তারিখ সম্ভবত, 24 তারিখ আছে মনে হয়, পরের ডেটটা কবে আছে? 24 তারিখ, তাই তো? বইয়ের মধ্যে নেই তাই তো? 24 তারিখ, তো এরপর 23 তারিখে মাল বেরোবে, 24 তারিখ, তার মধ্যে এখন এই কটা দিন ফাঁকা আছে, তো কারো যদি লাগে অবশ্যই ফোন করে নেবে। তো চলো আজকের মতো এখানেই শেষ, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই আনন্দ করতে থেকো। এই দাদারাও খুব আনন্দ করেছে, দেখাই যাচ্ছে এখনও জোশ ফুল সব, কিন্তু জোশ কমেনি, নিতে আসার সময় যেই জোশ সেই জোশই আছে এখনও, দেখতেই পাচ্ছ একা একাই সব মেশিনগুলো নামিয়ে নিচ্ছে। না না, অনেক সময় কি হয় যে দিতে আসার সময় জোশ একদমই কমে যায়, কিন্তু এদের একদমই জোশ কমেনি, এক ফুটা দেখতে পাচ্ছ ফুল জোশ এখনও। তো চলো সবাই ভালো থেকো।